আমাদের টুর্নামেন্টগুলোতে ভারত পাকিস্তান ম্যাচ রাখার চেষ্টা করি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আইসিসির দৃষ্টিকোণ থেকে এটা অনেক গুরুত্বপূর্ণ, সমর্থকরাও এই ধরনের বড় ম্যাচ আশা করে। ভারত পাকিস্তান ম্যাচে টিভি দর্শক সংখ্যা মাঝে মাঝে 100 কোটিও ছাড়িয়ে যায়, তাই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে এ ধরনের বড় আয়োজনে একই গ্রুপে রাখা হয় ভারত পাকিস্তানকে। কথাগুলো আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের। গত বছরে ইংল্যান্ডের ওভালে মেট্রোপলিটন ক্লাবে আইসিসির এক সংবাদ সম্মেলনে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি ঘোষণা করা হয়। এরপর দি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন রিচার্ডসন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গত কয়েকটি বড় আসরে ভারত পাকিস্তান ম্যাচ দেখতে পেরেছে ক্রিকেট ভক্তরা। সর্বশেষ ভারতে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপ সহ 5টি বড় টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে ভারত পাকিস্তান। এবারের আসরেও এর ব্যতিক্রম হয়নি। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজের আয়োজন না হওয়ায় আইসিসি এমনটা করে থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে গত 4 জুন মাঠে নেমেছিল ভারত পাকিস্তান, তবে ম্যাচটি একতরফাভাবে জিতে গিয়েছিল ভারত। ভারত পাকিস্তানের মধ্যকার সর্বশেষ ম্যাচগুলোর ফলাফল এমনই, পাকিস্তান যেন পাত্তায় পায় না ভারতের কাছে। আর আইসিসির বড় আসরগুলোতে তো আরও নয়, পাকিস্তানের বিরুদ্ধে হেসে খেলেই যেতে যায় ভারত। এবারের আসরে পাকিস্তান দল এরই মধ্যে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। 18 জুন ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এবারের আসরে, তবে তার আগে বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালে জয়ী দল খেলবে ফাইনালে। তবে অতীতের কিছু ম্যাচ ও আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের কিছু কথায় ভয় আছে টাইগার ভক্তরা। ভারত পাকিস্তান ফাইনালের আয়োজনের জন্য আইসিসি না ষড়যন্ত্র করে বসে। এর আগে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দেন আম্পায়াররা, যা ভারতের পক্ষে যায়। তাছাড়া ম্যাচ শুরুর আগে জায়ান্ট স্ক্রিনে বড় করে দেখানো হয় জিতেগা ভাই জিতেগা ইন্ডিয়া জিতেগা। ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। শুধু ওই ম্যাচেই নয়, বাংলাদেশ মাঠে নামলে প্রায় ম্যাচে কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বিশ্বকাপে ঘটে যাওয়া এই ম্যাচের দৃশ্যগুলো সামনে নিয়ে এসে কিছুটা হলেও শঙ্কায় রয়েছে বাংলাদেশের সমর্থকরা, আর পাকিস্তান ফাইনালে চলে যাওয়ায় সেই শঙ্কা আরও বড় হয়েছে। এর পেছনে রয়েছে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের 1 বছর আগে দেওয়া সেই বক্তব্য।